আমাদের মসজিদ আর রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য এক রকম নয়। আমাদের মসজিদগুলো আজানের আগে খোলা হয়, নামাজ পড়ে কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হয়। আর নবীজির সময়ে মসজিদগুলো আজানের সময় খোলা হতো না, মসজিদগুলো 24 ঘন্টা খোলা থাকতো। আমাদের মসজিদগুলোতে শুধু 5 ওয়াক্তের নামাজ হয়, আর নবীজির মসজিদে 5 ওয়াক্তের নামাজ হইতো। তার পাশাপাশি নবীজির মসজিদে বিয়ে শাদী হইতো, নবীজির মসজিদে দার্স হইতো, কোরআনের তালিম হইতো, নবীজির মসজিদগুলোতে সামাজিক কাজ হইতো, নবীজির মসজিদের মধ্যে বিচার হতো, নবীজির মসজিদের মধ্যে ফয়সালা হতো, নবীজির মসজিদের মধ্যে বিভিন্ন সামাজিক কাজ হতো। তাহলে বলেন তো দেখি, নবীজির মসজিদ আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য এক না আলাদা? বিয়ে শাদী যখন আমরা মসজিদ থেকে বের করে নিয়ে, আপনাদের পাবনাতে কমিউনিটি ক্লাব বলেন না সেন্টার বলেন? সেন্টার না, বিয়ে শাদী যখন থেকে আমরা মসজিদ থেকে বের করিয়া কমিউনিটি ক্লাবে নিয়ে গেলাম, নারী পুরুষের অবাধ মেলামেশা তখন থেকে শুরু হলো, গান বাজনা শুরু হলো। শোনেন, আল্লাহর রাসূল তার বহু সাহাবীর বিয়ে পড়িয়েছেন মসজিদে। আজ আমাদের ছেলেরা কুরআন পারে না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বিবিএতে পড়ে, সিএসসিতে, ফার্মাসিতে, এলএলবিতে পড়ে খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কুরআন শুদ্ধ করে পড়তে পারে না। আমরা সন্তানদেরকে কুরআন শেখাইলাম না মসজিদগুলোতে? আমাদের কুরআন তালিমের প্রোগ্রাম নাই। প্রত্যেকটা মসজিদে যদি বয়স্কদের জন্য কুরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, তাহলে মানুষগুলো কুরআন শেখার সুযোগ পাইত। অবশ্য মসজিদে কুরআন তালিম করলেও এক শ্রেণীর লোক আছে, হেরা ওখানে গিয়া নাশকতার গন্ধ খুঁজে। মানে মানুষজন কুরআন হাতে নিয়ে কুরআন পড়তেছে, কয় এখানে জঙ্গিবাদী কিছু হয়েছে কিনা। আল্লাহর কিতাব চর্চার অনুষ্ঠানগুলোকে কেউ যদি জঙ্গিবাদের প্রোগ্রাম বলে, আমি বলবো পৃথিবীতে সে হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। তুমি ইসলাম সম্পর্কে কি জানো? ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক, ইসলামের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম এসেছে সন্ত্রাসবাদের শেকড়কে গুড়ায় কেটে ফেলার জন্য। তুমি কি জানো? তুমি কুরআনের প্রোগ্রাম হইলে নাশকতার গন্ধ খুঁজো। এই বালুচর মাঠে দেখেন, 3 বছর ধরে আসি, এত বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর শৃঙ্খলা মেইনটেইনের জন্য দেখেন একজন পুলিশ লাগে না, একজন র‍্যাব লাগে না, এর 10 ভাগের 1 ভাগ মানুষ নিয়ে প্রোগ্রাম হইলে দেখতেন চেয়ার দিয়ে একজনের মাথায় আরেকজন মরে। এটা হচ্ছে কুরআনের মাহফিলের সৌন্দর্য, যেখানেই আল্লাহর কুরআন আছে সেখানেই শান্তি আছে, ঠিক কি না? কিছু মানুষ আছে কুরআনের মাহফিল যেখানে সেখানেই নাশকতার গন্ধ খুঁজে।